যুবকে আমার মনটা বাকে আজ পালাম নারে আমার মন রে বুঝাইতে পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে সো গাইস শুভ সকাল তো আজকে সকালটা সুন্দর একটা গান দিয়ে শুরু করলাম তো গাইস এখানে দেখতে পাচ্ছ চব্বিশে গাছ ওই সাইডে মিঠুন আছে এই সাইডে সোরব আছে এই সাইডে ডাইরিস আছে তো আজকে সোরা ঠিক এরকম এক গ্লাস মদ না এটা হলো সরি বিয়ার বলছি কেন সরি এটা হলো কোকো কোলা ঠিক আছে কোকো কোলা দিয়ে শুরু করছি তার কারণে প্রচুর রোদ প্রচুর রোদ প্রচুর রোদ ঠিক আছে প্রচুর রোদ পড়িছে আমার মোটে নিস না তুমি খাবা মদ এখন বাজে 12:26 তুমি শুভ সকাল কিভাবে বললে মন বোঝে না মন শোনে না কার বলিয়ে মনের কথা মন বোঝে না মন সহে না কর বলি ব্যাকুলতা ও মন রে যেহেতু কালকে মনের জন্মদিন আছে সেই জন্য এখানে সব অতিথি আমাদের বাড়িতে আজকে রয়েছে অতিথিরা একদিনের জন্য এসছে কালকে আবার চলে যাবে ঠিক আছে আজকে থাকবি তো দরকার আমি ভদ্র চলে সব খাই না নৌকা চালাতে চালাতে জলেই পড়ে গেল ইস এসা হতা ছোট ছোট ইসে ছোট ছোট কাম না বড় বড় দেশ মিত্র ছোট ছোট কাম হতে রাখি ঠিক অবশেষে পড়ে গেলি আবার পড়ে গেছে এই জুতোয় কাদায় তোই সেই জুতোয় কাদা মেখে গেছে তো সেখানে স্লিপ কেটেছে আর আমি পড়ে গেছি ডাজ নট ম্যাটার পড়াটা শিখতে হবে পড়া তুমি যদি পড়তে না জানো তাহলে উঠবে কি করে হ্যাঁ দেখো আর এদের অবস্থা দি নেক্সট ডে তো গাইস কালকে রাতে ঝড়ে দেখতে হচ্ছে এখানে বাড়ি ঘরে কি অবস্থা মানে এক ঝড়ে সবকিছু শেষ আর রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ গাড়ি চালানোর মতো নেই অনেক আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে একটু জোরে চালালে গাড়ি স্লিপ করবে আর আমরা পড়ে যাবো হে গাইস শুভ সকাল সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে স্বাগতম সুন্দর সকাল বললে আজকে আমাকে অনেকে কিস্তি মারবে কারণ ভাই আমাদের এখানে অবস্থা দেখবে রাস্তার পরে দেখতে হচ্ছে বড় বড় গাছ ভেঙে পড়েছে আর কারেন্টের পোস্টার উড়ে গেছে মানে একটা রাতের ঝড়ে সব কিছু শেষ আর এখন কোন রাস্তাতে যাচ্ছি দেখো মানে বাড়ির উপর দিয়ে যেতে হচ্ছে আর বাজারে যেতে হচ্ছে অন্য লোকের বাড়ির উপর দিয়ে অবস্থাটা দেখো গাইস অবস্থাটা কারেন্টের এই যে পোস্টার এই যে হলো কারেন্টের পোস্টার আর কারেন্টের পোস্টার ভেঙে পড়েছে আমাদের বাড়ির এখানে মিনিমাম 10 দিনের নিচে কারেন্ট আসবে না কীভাবে যে ভিডিও বানাবো কীভাবে কী করবো কিছুই বুঝতে পারছি না আমি তো বাড়িতে থাকবো না এই দেখো বলতে বলতে এখানে দেবো সব ভেঙে ভেঙে পড়ে গেছে কীভাবে আমি কীভাবে ভিডিও বানাবো দেখো কতগুলো পোস্টার এই দেখো 3-4টে পোস্টার আর এই বাড়ি মানে এই বাড়ির গাছ ভেঙে পড়েছে আমি কাইসে ভিডিও বানাইনি কাইসে তো এখন মেন যে ব্যাপারটা হচ্ছে এখন বাজে 5:05 ঠিক আছে এখন আমি যাচ্ছি বাজারের দিকে এত সকালে কী করতে তাই তো এই যে আমার মামা এই মামা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো মানে আবিরের জন্মদিনের জন্য তো আবিরের জন্মদিন পরশুদিন কি হয়ে গেছে তো এখন মামার কাজে যাচ্ছে সেই জন্য মামাকে এখন ছাড়তে যাচ্ছে কারণ এত সকালে তো কিছু পাবো না কোনো গাড়ি ঘোড়া পাবে না সেই জন্য আমি গাড়িতে করে বাজারে ছাড়তে যাচ্ছি এটা সত্যি বড় ব্যাপার মানে আমাদের দিক থেকে না এদিকে ক্ষতি কম হয়েছে বাট আমাদের এদিকে ক্ষতিটা বেশি হয়েছে 2 hours later তো এখন ব্যাপারটি কী হয়েছে মানে ফাইনালি এখন বাড়িতে আসলে মামাকে ছেড়ে ফিরে দিয়ে তো এখন সব থেকে বড়ো যেই ব্যাপারটা আমার ফোনে এখন 39% চার্জ আছে আর আমাদের এখানে কারেন্টের পোস্টার তো তোমরা দেখলে সব কিছু মানে পড়ে গেছে আমাদের এখানে অনেক লোকেরই ক্ষতি হয়েছে বাড়ি আমাদের এখানে কিছু কিছু বাড়ির যে টিন না টিন উড়ে কোথায় চলে গেছে ঠিক নেই বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে আমাদের এখানে প্রচুর খারাপ অবস্থা তো জানি না কারেন্ট কত দিনে আসবে আমি কীভাবে কী ভিডিও পোস্ট করবো সেটা জানি না আমি যদি টাইম টু টাইম ভিডিও না পোস্ট করতে পারি তো কিছু মাইন্ড করো না কারণ আমরা ভাই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছি এখন ঠিক আছে মেন যে কথাটা এখন
তো এখন আমি চেষ্টা করব ফোনে চার্জ দিয়ে ভিডিও বানানোর, মিঠুনদের বাড়িতে বা সৌরভের বাড়িতে বা রাহুলদের বাড়িতে গিয়ে চেষ্টা করব ফোনটা চার্জ দেওয়ার, যতটা পারবো ততটা আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখো আপনি আমাকে জুতো দিয়ে মারতে আসছে রে, এই দেখ তোর জুতো, এই দেখ, এই দেখ ফুটবল, এই দেখ ফুটবল তোর জুতো, এই দেখ, এই দেখ ফুটবল। হেই আজকে তোর কাঁচি দোয়ায়। তো এখন ব্যাপারটা কি আছে, ফাইনালি এখন কটা বাজে, এখন 3:39 বাজে। এখন আমি মিঠুনদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, তার কারণ ভাই আমাদের ওইদিকে তো কারেন্ট নাই, যেহেতু মিঠুনদের এদিকে নাকি শুনেছিলাম আছে, বাট মিঠুনদের বাড়িতেও নাকি শুনছি এখন নেই, এখন শুধু কারেন্ট আছে সৌরভের বাড়িতে। তো সৌরভ বাড়িতে নেই, এখন কী করবো? নাহলে আর এক কাজ করতে পারবো, পিসি বাড়ি যেতে হবে, সুভাষ নগর পিসি বাড়িতে আছে, ওই পিসি বাড়িতে গিয়ে ফোনটা চার্জ দিতে হবে। তো ভাবছি দেখি কী করি। A few moments later. তো গাইস ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওদিকে যেহেতু কারেন্ট নেই, আর সন্দীপ দাদের বাড়ির ওদিকেও কারেন্ট নেই, সন্দীপ দাদের ওখানে তো মানে 3-4 পোস্টার অলরেডি ভেঙে পড়ে গেছে রাস্তার উপর, সেই জন্য আমরা এসেছি ফোনটা চার্জ দিতে, মানে সন্দীপ দার পিসি বাড়ি হয়তো বা সুভাষনগর। তো সন্দীপ দার আইফোনে কিন্তু পুরো 100% চার্জ হয়ে গেছে, আর যে কটা ফোন নিয়ে এসেছিলো সবগুলোতে চার্জ হয়ে গেছে, বাট মহাশয় দেখতে পাচ্ছ এখনও কিন্তু পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই আমি ছাড়বোই না, যে না ওঠা পর্যন্ত ছাড়া ছাড়ি নাই, দুই আজীবন শুধু যতদিন আমি বলি যে ওঠ ওঠ, শুধু 2 মিনিটই হয়, শুধু বলে যে 2 মিনিটই ঘুমাবো, আমি 2 মিনিটের হয় না। জায়গা মতো ধরা পড়ে গেছে, ফোনে 100% চার্জ হয়ে গেছে, বাড়ির দিকে যেতে হবে এখন, যেতে হবে। ওটো সন্ধ্যা হয়নি, দেখো ভাই সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বাইরে মাঠে যারা খেলছিল সবাই বাড়ি চলে গেছে, বাট ইনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন, রাত্রি মানে কাজ করি, তো সেই জন্য আমি দিনীবেলা জাগি। চোখের অবস্থা দেখো, দেখি চোখের টাকার দিকে, মশা কামড়াইছে, বাড়ি চলো তাড়াতাড়ি, কিয়া কিয়া দিখা রা হে বস ইয়া পে। তো গাইস ফাইনালি এখন মানে ঘুম থেকে উঠলাম, সরি এটা হলো বিকালবেলা ঘুম থেকে উঠলাম আমি, তখন তোমাদের বললাম না যে মিঠুনদের বাড়িতে গেছিলাম চার্জ দিতে, তো মিঠুনদের বাড়িতে চার্জ দিতে পারিনি, তখন আমি এসেছিলাম সুভাষনগর বিশ্ববাড়ি থেকে ফোনে চার্জ দিলাম, আমার এই আইফোনে 100%, আর আমার পোকো সিটিতে 100%, আর আমার পাওয়ার ব্যাঙ্কে পুরোপুরি 100% হয়নি, তার আগেই কারেন্ট চলে গেছে। মিঠুনের সাথে কী হয়েছে বলো তো, মিঠুন আমাকে চার্জে দিতে দিয়েছে, ঠিক আছে? তো চার্জে দিতে দিয়ে আমি তো জানি না ওর পেছনে ওর বেশি জোরে না ঢুকলে চার্জ হয় না, তো আমি আস্তে করে ঢুকিয়েছি, তো প্রায় ঘন্টাখানিক পরে গিয়ে দেখি কি চার্জ হয়নি, 64% তো 64%ই রয়েছে, তো এখন আমার চার্জে বসাতে গেছে, সে দেখি কারেন্ট চলে গেছে। সন্দীপ ডাইরি নাঙ্গা পুঙ্গা চলে চলে এসছে, তো এখন একটা ভিডিও শুট হবে, এই ভিডিওটা আসছে, এখন এখানে দেখো রিং লাইটটা সেট করা হয়েছে, এই যেহেতু এখন সোনাই দিদি বাড়িতে এসে সোনাই দিদি আমাদের এখন যত্ন আহ্বান করবে। ও সোনাই দিদি আসো, কতক্ষণ লাগে দেখো, আসে না, দেখো দেখো ক্যামেরা নিয়ে ধরে রয়েছে, এখন আসে না, দাও দাও দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে কি কি আছে গো? কোল্ড ড্রিঙ্কস নে ভাই, এটা চল ধর, চিয়ার্স কর, আজকে গাইস প্রথমবার আমি পরীক্ষা করতে চলেছি নতুন কিছু, ঠিক আছে? এটা হলো বিস্কুট, ঠিক আছে, আচ্ছা চিপস, এটা হলো চিপস, চিপসের সাথে আজকে আমি কোল্ড ড্রিঙ্কস না খাবো চায়ের মতো, ঠিক আছে? এই যে চিপসটাকে জলের মধ্যে ভেজালাম, রাহুলদা গেম খেলতে খেলতে বাথরুমের মধ্যে ঢুকে গেছে, ও রাহুলদা বেরো, একটু চাটা বানাও না, ফ্রি ফায়ার, ইউ আর এ ফ্রি ফায়ার লাভার, তাই তো? কমেন্ট কি আসছে বলে এবার, কমেন্টে বেশি পাবজি আসছে, পাবজি, হ্যাঁ সে তো জানি, পাবজি অনেকে কমেন্ট পড়ছে, অনেকের মধ্যে 600-700 শুধু পাবজি পাবজি পাবজি, হ্যাঁ সে তো জানি। তো গাইস আগের দিন আমি আর রাহুল দা একটা ইয়ে পোল রেখেছিলাম না, যে তোমরা কমেন্ট করো যে পাবজি বেশি খেলো না ফ্রি ফায়ার বেশি খেলো, কিন্তু ওখানটায় সবথেকে বেশি কমেন্ট এসেছিল
পাবজি পাবজি জিতে গেছে হিপি পুরে হিপি পুরে আমার নিজে হেরে নিজে নাতা নাতি করছে বৌদি তোমার বার্গার চলে এসছে বৌদি রাতে খাচ্ছি খাওয়ার মজাটাই আলাদা বৌদি এটা কিন্তু ঠিক করে না তুমি শুধু আমার বৌদি তো আজকে রাহুল আমাদের সার্ভ করছে তোমার বার্গার ওয়েটার বানিয়েছি ইয়েস ওয়েটার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই জানাবো তো গাইস মুরগির ডানা দিয়ে গেছে দেখতে পাচ্ছ মুরগির ডানা মানুষই তো ডানা হয় না ওই ডানা ঠিক মুরগির ডানা মতো দিয়ে গেছে কিছু এখন খাবো এটা ঠিক আছে আই অ্যাম সো এক্সাইটেড তো বলুন স্যার কেমন হয়েছে আজকে অন্যদিন তো ওখান থেকে চিকেন পকোড়া খাও ওটা বেস্ট না আজকে এটা বেস্ট বলো বলো না কেন ক্যান্সেল বৌদি বলো কেমন হয়েছে ভালো তো কথা বলে না কেন পুরে গেলে হাট থাকলে কুকুর কিছু বলে না আচ্ছা বলো তুমি কি কুকুর তাহলে বো 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 অ্যাড করে দেবা বলো দেখো খাচ্ছে দেখো 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 দাঁড়াও ভালো জিনিস পেয়েছি তো ওই জন্য কিছু বলতে পারছি না খেয়ে নি দাঁড়াও কথা বলো খারাপ না কেন ভালো ওখানের থেকে এখানে একটু বেস্ট এটা ব্র্যান্ড হলো ওখানে তো 30 টাকা অল্প একটু দেয় অল্প একটু আর এখানে তো কত বড় দেয় তাও দুটোই ভালো রঙ রঙ বড় হ্যাঁ রঙ রঙ বড় আমারটা এই এই তোমারটা এত বড় মেয়ে পালাবে ওইগুলো চলবে না বিয়ের পরে আর পালিয়ে যাবে বলেন কি সো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা মাস্ট 50,000 খুব কাছাকাছি আছে ঠিক আছে 7,000 সাবস্ক্রাইবার বাকি 50,000 হতে তো তাড়াতাড়ি গিয়ে 50,000 করে দাও আর 50,000 হলে একটা স্পেশাল ভিডিও আসবে একটা না অনেকগুলো স্পেশাল ভিডিও আসবে তো সেগুলো দেখার জন্য কী করতে হবে সাবস্ক্রাইবটা করতে হবে তো তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো তোমার সাথে দেখা হচ্ছে 35 সকাল 8টার সময় ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ।